হুমকি বাধা যতই আসুক আগামীকাল 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি, জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনের যে আশ্বাস দিয়েছেন তা ব্যর্থ হলেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবে বিএনপি। আগামীকাল সরকারি দলের সকল হুমকি ধমক উপেক্ষা করে সারা বাংলাদেশের জেলা মহানগরগুলোতে বিএনপির কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে। মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ গ্রহণ করেন সেই পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ পরবর্তীতে আমরা গ্রহণ করব।